হ্যালো ফ্রেন্ড, সিমা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি বানাচ্ছি, চলো তাহলে শুরু করা যাক। আমি 3 পিস কাতলা মাছের পেটে নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি সিদ্ধ করে নিইনি, এই মাছটা কিন্তু আমার রান্না মাছ। ফুলকপি দিয়ে এই কাতলা মাছটা আমি রান্না করেছিলাম। 3 পিস মাছ আমার বেঁচে গেছে, আরও 2টো সিদ্ধ আলুও বেঁচে গেছে। সিদ্ধ আলুটা আমি নিজের খাওয়ার জন্য দিয়েছিলাম। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে জলে ধুয়ে কাটাগুলোকে বেছে আর চামড়াটাকে ফেলে দিলাম। আমার হাতের কাছে যেসব ইনগ্রেডিয়েন্টস ছিল আমি সেইগুলো রেডি করে নিলাম। আমি ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে নিলাম, তার সঙ্গে একটু ধনে পাতা কুচিয়ে নিলাম আর কয়েক কোয়া রসুন ভালো করে বেটে নিলাম। কয়েকটা চিনাবাদাম আমার ঘরে ভাজাই ছিল, সেই চিনাবাদামগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ভাজা, সেটাকে কুচি কুচি করে কেটে দিয়েছি, আর পরিমাণ মতো নুন। এবার এই সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে চটকে মেখে নিতে হবে। এরপর নিয়ে নিয়েছি 1 টুকরো বাটার। বাটারটাকে ভালো করে মেল্ট করে পুরো উপকরণের সঙ্গে আবার আরেকবার করে মেখে নিতে হবে। বাটারটা মাখা হয়ে গেলে অল্প করে একটু আমি ময়দা ছড়িয়ে দেব, ময়দাটা দিয়ে আবার ভালো করে মেখে নেব। আমার এই মাখাটা ছিল একটু নরম, তাই এই মাখাটা একটু শক্ত করার জন্য একটু ময়দা আমি দিয়ে দিলাম। এইটা আমি কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, কর্নফ্লেক্স একটু মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি ওই বাটিতে যে সাদা দেখা যাচ্ছে ওটা একটু ময়দা গুলে নিয়েছি, ডিমের বদলে আমি ময়দা গুলে নিয়েছি। এবার আমরা এই মাছের মিশ্রণটা একটু কাটলেটের মতো শেপ দিয়ে নেব। মিশ্রণটা যখন হাতে করে আমরা শেপটা দেব তখন কিন্তু হাতে একটু তেল বা একটু জল লাগিয়ে নিলে হাতের মধ্যে আর লেগে থাকবে না। এই কাটলেটের শেপগুলো প্লাস্টিকের মধ্যে করলে খুব ভালো হয়, আমার যেহেতু অল্প একটু সেই জন্য আমি হাতেই করে ফেললাম। এবার আমি কাটলেটগুলোকে ময়দারগুলোয় চুবিয়ে এই যে কর্নফ্লেক্সের গুঁড়োটা রেখেছি চামচের সাহায্যে ভালো করে কোট করে দিতে হবে। হাত দিয়েও করলে কোনো অসুবিধে নেই, ভালো করে এপিট ওপিট করে ভালো করে গুঁড়োটা লাগিয়ে দিতে হবে। এইভাবে আমি চামচের সাহায্যে 3টে কাটলেটই আমি রেডি করে নিলাম। ফিশ কাটলেট করার সময় অনেকে কিন্তু এই মাছের মধ্যে একটু লেবুর রস একটু কাসুন্দি দিয়ে দেয়, আমি কিন্তু লেবুর রস আর কাসুন্দি 2টোর 1টাও দিইনি। যতটুকু মিশ্রণ ছিল আমি ততটুকু মিশ্রণ দিয়ে কাটলেটগুলো বানিয়ে নিয়েছি। আমার টোটাল হচ্ছে 7টা বেরিয়েছে, 7খানা কাটলেট হয়েছে। আর কাটলেটগুলো দেখো কি সুন্দর হয়েছে, কাটলেটগুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। একটা ননস্টিকে ফ্রাই প্যান নিয়ে নিলাম আর সাদা তেল দিয়ে দিলাম অনেকটা। এবার এক এক করে সব কাটলেটগুলো ভেজে তুলতে হবে। আজকের বিকেলে চায়ের আড্ডাটা কিন্তু একদম জমে যাবে, আর এই ফিশ কাটলেটটা কিন্তু আমার ছেলে ভীষণ ভীষণ প্রিয়। এইবার চলো স্যালাড রেডি করে নিই। এর সঙ্গে আমি করে নিয়েছি গোল গোল করে পেঁয়াজ, কেটে পেঁয়াজগুলোকে রিং রিং করে সারিয়ে নিয়েছি। তার সঙ্গে কেটে নিয়েছি গোল গোল টমেটো, আর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে, আর তার সঙ্গে নিয়েছি কাসুন্দি। চলো আমাদের তো ভাজা রেডি, এবার প্লেটে সাজিয়ে নিই। সাজিয়ে নিয়ে পরিবেশন তো করতেই হবে, তার আগে আমি তো নিজেই খেয়ে দেখব, কেননা আমি এটা ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে, নিজে খেয়ে আমি নিজেই ফিডব্যাক দেবো তোমাদের। আমি কিন্তু প্রায় ঘরে কিছু বেঁচে যাওয়া জিনিস এরকম স্ন্যাক জাতীয় কিছু করে ফেলি, কিন্তু খারাপ হয় না, খুব ভালোই হয়, জানি না এটা কেমন হবে, চলো দেখি খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়। কাটলেটটা যখন আমি প্রথমে দাঁত দিয়ে কামড় দিলাম আর যখনই আমার মুখের মধ্যে একটু মাছ গেল, মনে হচ্ছে মুখটার মধ্যে মাছগুলো পুরো মেল্ট হয়ে গেল, ওই যে বাটারটা দেয়া আছে না ওই জন্য। আর খেতে এতটা টেস্ট হয়েছে কি বলবো, প্রথমবার আমি এটা ট্রাই করেছি আর এত ভালো হয়েছে। তাহলে বন্ধুরা তোমরাও একবার ট্রাই করো। আজকের মতো রাখছি, টাটা।